তো প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে শিক্ষক শিক্ষার্থীদেরকে একটি গ্লোবের কোন মানচিত্র খুঁজে বের করার জন্য বলছে, তার মানে কি অনুসন্ধান করার জন্য বলছে। দ্বিতীয় ছবিতে শিক্ষক শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করছে। আর তৃতীয়টাতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ল্যাব বা গবেষণায় কোনো যন্ত্রপাতি দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের বিষয় পর্যবেক্ষণ, গবেষণাগার বা পরীক্ষাগার ও অনুসন্ধানমূলক পদ্ধতি। প্রথমে গবেষণাগার বা পরীক্ষাগার বা ল্যাবরেটরি মেথড বলতে কি বোঝায় আমরা দেখব। গণিত পড়ার থেকেও হাতে কলমে করে শিখলে উত্তমভাবে শেখা যায়। পরীক্ষাগার পদ্ধতি বা ক্রিয়াকলাপ পদ্ধতি শিক্ষার্থীদের গাণিতিক তথ্য আবিষ্কার করতে পরিচালিত করে। এটি লার্নিং বাই ডুইং বা হাতে কলমে শেখার মূলনীতির উপর নির্ভর করে। এটি পর্যবেক্ষণের মাধ্যমে শেখাকে গুরুত্ব দেয়, যেখানে বাস্তব থেকে বিমূর্তের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে শেখানো হয়। এটি আরোহী পদ্ধতির বিস্তৃত রূপ। শিক্ষার্থী শুধু শোনেই না, বরং প্র্যাকটিক্যালি তারা কাজ করে শেখে। এই পদ্ধতিতে নীতিগুলো আবিষ্কার করতে হবে, সাধারণীকরণ করতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। গবেষণাগার বা পরীক্ষাগার পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনায় কাজটি পরীক্ষাগারে করেন। কাজের বিভিন্ন পদক্ষেপ এবং ফলাফল শিক্ষক পর্যবেক্ষণ করেন। এখানে মুখ্য ভূমিকা শিক্ষার্থীর, শিক্ষক পর্যবেক্ষক এবং গাইড হিসেবে কাজ করেন। ক্লাসে শিক্ষার্থীরা যেসব তথ্য ও তথ্য শিখবে পরীক্ষাগারে, সেগুলো হাতে কলমে নানা রকমের পরীক্ষণের মাধ্যমে যাচাই করে দেখবে। এতে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক জ্ঞান ও গাণিতিক যুক্তি লাভ করবে, বৈজ্ঞানিক দক্ষতা অর্জন করবে এবং গণিতের যুক্তি প্রয়োগের প্রতি তাদের ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। গণিত শেখার প্রতি তাদের আগ্রহ উৎসাহ বাড়বে। গবেষণাগার পদ্ধতির সুবিধা, শিক্ষার্থীরা নিজের হাতে কলমে কাজ করে তা বলে তারা দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষার্থীরা শিখন কাজে যুক্ত থাকার কারণে গণিত শেখার প্রতি তাদের আগ্রহ উৎসাহ বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা পরিকল্পনা অনুসরণ করে ধারাবাহিকভাবে কাজ করার দক্ষতা এবং মনোভাব অর্জন করে। পরীক্ষাগার পদ্ধতিতে আলাদা পরীক্ষাগারের প্রয়োজন হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য যন্ত্রপাতি উপকরণের ব্যবস্থা করতে হয়। পরীক্ষাগারে পরীক্ষণের জন্য ক্লাস রুটিনে আলাদা সময়ের ব্যবস্থা করতে হয়। এইসব কারণে এই পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে, যেমন এটি একটু ব্যয়বহুল, ব্যবহারের সময় বেশি লাগে। পরীক্ষাগার পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকার প্রধান হলেও এই পদ্ধতির সাফল্যের পেছনে শিক্ষকের অনেক সময়, শ্রম ও মেধা ব্যয় করতে হয়। ফলপ্রসূভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে হলে শিক্ষককে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন এবং অর্জিত সাফল্যের মূল্যায়ন করা প্রয়োজন। গবেষণাগার পদ্ধতির বৈশিষ্ট্য, এটি শিক্ষার্থীদের গণিতের তথ্য আবিষ্কার করতে পরিচালিত করে। পর্যবেক্ষণ করে শেখার পদ্ধতি এটা। ক্রিয়াকলাপ ভিত্তিক পদ্ধতি মানে লার্নিং বাই ডুইং, এটিকে আমরা কনক্রিট থেকে বিমূর্ত অ্যাবস্ট্রাক্টে নিয়ে যাই। এটি আরোহী প্রদর্শন ও পরীক্ষামূলক প্রক্রিয়ার বিস্তৃত রূপ। পরীক্ষাগার পদ্ধতি হলো শিক্ষার্থীদের ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে এবং আবিষ্কার করতে উৎসাহিত করার একটি পদ্ধতি। এই পদ্ধতির জন্য একটি পরীক্ষাগার প্রয়োজন, যেখানে গণিত সম্পর্কিত সরঞ্জামাদি থাকবে এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষামূলক সহায়তা থাকবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জ্যামিতি, পরিমাপক, গাণিতিক মডেল, চার্ট, ভারসাম্য রক্ষার কাঠ এবং হার্ডবোর্ড দিয়ে তৈরি বিভিন্ন চিত্র এবং আকার আকৃতি, গ্রাফ, পেপার ইত্যাদি সম্পর্কিত যন্ত্রপাতি থাকবে। এটি কিভাবে আমরা প্রয়োগ করব? ব্যবহারিক লক্ষ্য, শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ব্যবহারিক কাজ বা পরীক্ষার নিরীক্ষার লক্ষ্যটি পরিষ্কারভাবে জানাবেন, উপাদান এবং যন্ত্র সরবরাহ করে। পরীক্ষার লক্ষ্য অনুযায়ী ল্যাব উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। পরীক্ষাগার সামগ্রীর কয়েকটি উদাহরণ হলো ওজন স্কেল, জ্যামিতিক বক্স, পরিমাপের উপকরণ, মডেল, বিভিন্ন ধরনের চার্ট এবং চিত্র ইত্যাদি তাদেরকে সরবরাহ করতে হবে। সুস্পষ্ট নির্দেশনা সরবরাহ করুন। শিক্ষার্থীদের দেওয়া নির্দেশনাগুলি খুব স্পষ্ট হতে হবে এবং শিক্ষার্থীদের নির্দেশাবলী অনুসরণ করে তারা নিজে নিজে পরীক্ষা নিরীক্ষা চালাতে সক্ষম হতে হবে। পরীক্ষা নিরীক্ষা পরিচালনা,
নির্দেশাবলী এবং প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। তারা সমস্ত পর্যবেক্ষণ বিশ্লেষণ রেকর্ড করে এর ভিত্তিতে উপসংহার লিখতে পারবে। উপসংহার লেখা, শিক্ষার্থীরা পরীক্ষার লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে, করে উপসংহার তারা লিখবে। আমরা কয়েকটা উদাহরণ যদি দেই, জ্যামিতিক কাজের বেশিরভাগ পরীক্ষা এক ধরনের পরীক্ষাগার পদ্ধতি, পরীক্ষাগার ক্রিয়াকলাপের উদাহরণ কয়েকটি উদাহরণ। ব্যবহারিকভাবে পিথাগোরাস উপপাদ্য দেখানো, উচ্চতা ও দূরত্ব ক্রিয়াকলাপের মাধ্যমে ইনডেনটিটি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রমাণ করা, অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ ইত্যাদি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিতে শিক্ষার্থী কোনো একটা বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখানে শিক্ষক শিক্ষার্থীর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছে, শিক্ষার্থী নীরবে কি চিন্তা করতেছে। এখানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে ও কাজ শিক্ষক পর্যবেক্ষণ, কে কিভাবে করছে, কি প্রক্রিয়া করছে, সঠিক প্রক্রিয়া অনুসরণ করছে ইত্যাদি পর্যবেক্ষণ। এখানেও ঠিক তাই। তো সুতরাং পর্যবেক্ষণ পদ্ধতিটা কি? অন্য কোনো ঘটনা বা বিষয়বস্তু বা কার্যক্রম ইত্যাদি ভালোভাবে দেখা এবং শোনা পর্যবেক্ষণের আওতায় পড়ে। আমরা যখন অন্য কোনো ব্যক্তি বা ঘটনা বা বিষয়বস্তু বা কার্যক্রম ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে বা কোনো সুনির্দিষ্ট তথ্য জানা বা খুঁজে বের করা বা কোনো আচরণ জানার জন্য ভালোভাবে দেখি এবং শুনি, তখন তা হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ হলো শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ও সহায়তা করা এবং মানে পর্যবেক্ষণের লক্ষ্য চ্যালেঞ্জে ছড়া এবং তাকে সাপোর্ট করা বা সহযোগিতা করা, এবং বাস্তবসম্মত শিক্ষাক্রম ও এর লক্ষ্য বিকাশের উদ্দেশ্যে তাদের একটি নির্দিষ্ট আচরণ বা দক্ষতা বা সক্ষমতা সুস্পষ্ট লক্ষ্য সহ দেখে নির্ণয় করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে গভীরভাবে নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ বলা হয়। কোনো বিষয় অবস্থা কাজ বা মানসিক অবস্থার উপাত্ত সংগ্রহ করে ধীর চিত্তে সুষ্ঠুভাবে আলোচনা করে ওই বিষয় বা অবস্থার বিশেষ গুণাবলী বা সাধারণ ধর্ম নিরূপণ করার প্রচেষ্টাকে পর্যবেক্ষণ বলা হয়। অর্থাৎ কোনো কিছু হালকাভাবে না দেখে মনোযোগ সহকারে বিষয়ের গভীরে প্রবেশ করে এর বিভিন্ন দিক সূক্ষ্মভাবে দেখাই হলো পর্যবেক্ষণ। এখানে আমরা একটি উদাহরণ থেকে স্পষ্ট ধারণা পেতে পারি। দৈনন্দিন পথ চলতে আমরা রাস্তার পাশে অনেক সময় লাল বা সাদা কাপড় উঠতে দেখি, এই দেখাকে আমরা পর্যবেক্ষণ বলতে পারি না। কিন্তু আমরা যখন কাপড় কেনার উদ্দেশ্যে দোকানে যাই এবং গভীরভাবে নিরীক্ষণ করে কাপড়ের গুণাগুণ বিচার করি, তখন তাকে আমরা পর্যবেক্ষণ বলি। তো শিক্ষক হিসাবে আমাদের কিন্তু পর্যবেক্ষণ করতে হয় শিক্ষার্থীদের বিভিন্ন কিছু, তাদের দেওয়া কাজ, তাদের প্র্যাকটিক্যাল কাজ, তাদের শেখানো বিষয়বস্তু কিভাবে তারা শিখছে সেগুলো। তো পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, পর্যবেক্ষণ পদ্ধতির জন্য শিক্ষার্থীদের যে ক্রিয়া বৈশিষ্ট্য কিংবা ঘটনা পর্যবেক্ষণ করতে নির্দেশ দেবেন, সেগুলো শিক্ষার্থীরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের দিয়ে যে কাজ করাবেন সে কাজগুলো নিজে করে দেখুন, কোথাও কোনো অসুবিধা কিংবা প্রতিবন্ধকতা রয়েছে কিনা। যা পর্যবেক্ষণ করতে বলবেন নিজে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন যে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করতে পারবে। কাজ করার জন্য এবং পর্যবেক্ষণের জন্য শিক্ষার্থীদের সাথে ক্লাসে আলোচনা করে তাদের তৈরি করুন কাজ সম্পূর্ণ করার জন্য, এবং পর্যবেক্ষণ করার জন্য হয়তো শিক্ষার্থীদের নতুন জ্ঞান দক্ষতা এবং মনোভাবের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীদের দিয়ে পরিকল্পিত কাজটি করান, আপনি সব সময় তাদের কাছাকাছি থাকবেন, শিক্ষার্থীদের নির্দেশ দিয়ে কাজ উৎসাহিত করবেন। পর্যবেক্ষণের জন্য বেছে নেওয়া কাজ বৈশিষ্ট্য কিংবা ঘটনা ভালোভাবে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন। শিক্ষার্থীরা যেন কাজের ধারাবাহিকতা রক্ষা করে কাজ করে সেদিকে নজর রাখুন। শিক্ষার্থীদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিন। শিক্ষার্থীরা কাজ এবং পর্যবেক্ষণ সম্পূর্ণ করার পর তাদের সাথে আলোচনা করে জানতে চেষ্টা করুন, এবং পর্যবেক্ষণের মাধ্যমে তারা যা জানার এবং শেখার ছিল তা কতটা জেনেছে এবং শিখেছে তা দেখুন। এটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি বৈশিষ্ট্য না মানে প্রক্রিয়া। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা, পর্যবেক্ষণ বিজ্ঞানীদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় দক্ষতা। এই দক্ষতা ব্যবহার করতে হলে প্রয়োজনীয় মনোভাব থাকা প্রয়োজন। শিখন শেখানো প্রক্রিয়ায় পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা এবং এই দক্ষতা ব্যবহারের মনোভাব গড়ে তোলা যায়। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়ার কালচারে পেনিসিলিনের সংক্রমণ এবং ব্যাকটেরিয়ার উপর এর প্রভাব পর্যবেক্ষণ করতে পেরেছিলেন বলে পেনিসিলিন ঔষধ আবিষ্কার করতে পেরেছিলেন।
বিজ্ঞানের অনেক তত্ত্ব এবং তথ্য বিজ্ঞানীদের সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন করতে পারলে এই পদ্ধতিতেও শিক্ষার্থীরা শিখন শেখানো প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিষয়বস্তু শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় হলে শিক্ষককে এই পদ্ধতি ব্যবহারে অসুবিধার সম্মুখীন হতে হয় না। পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা। বিষয়বস্তু যদি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় না হয়, শিক্ষার্থীরা তখন পর্যবেক্ষণ আগ্রহ প্রকাশ করে না, শিখন শেখানো প্রক্রিয়া অংশগ্রহণে তাদের আগ্রহ কমে যায়। এই পদ্ধতির ব্যবহারে কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের শিখনে সহায়ক না হয়ে শিখনের প্রতি শিক্ষার্থীর বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে। পরিকল্পনা প্রস্তুতি এবং বাস্তবায়ন এই পদ্ধতিতে ও শিক্ষককে সময় বেশি দিতে হয়। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বয়স কম, এদের পেশিজ দক্ষতা এ সময় বিকাশ লাভ করছে। কোনো বিষয়ের প্রতি মনোযোগ বেশিক্ষণ ধরে রাখার ধৈর্য তাদের নাই বা কম, তবে এরা অনেক কিছু দেখতে চায়, নতুন নতুন জিনিস শিখতে চায়। শিক্ষার্থী এসব বৈশিষ্ট্যের দিকে সজাগ দৃষ্টি রেখে কাজের এবং পর্যবেক্ষণের বিষয়বস্তু নির্বাচন করতে পারলে শিক্ষক এই দুটি পদ্ধতি সফলতা লাভ করতে পারে। আর সেকেন্ডারি লেভেলে পর্যবেক্ষণ একটু বেশি কার্যকর, যেহেতু শিক্ষার্থীদের অ্যাডোলেসেন্স পিরিয়ড, ওরা সবসময় কোনো বিষয়ের বা নতুন বিষয়ের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা বেশি থাকে। এখন হলো অনুসন্ধানমূলক পদ্ধতি, ইনকোয়ারি বেসড মেথড। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণার মাধ্যমে যে সকল কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই অনুসন্ধানমূলক পদ্ধতি। এটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে হোয়াট ইজ নোন এর পরিবর্তে হাউ টু নো এর উপর জোর দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা শিখনের জন্য তথ্যকে পর্যালোচনা ও বিশ্লেষণ করে শিখন কাজটি সমাধান করে। এতে সমস্যা সমাধান দক্ষতা অর্জিত হয় যা তার ব্যক্তিগত জীবনকে সহজতর করে তোলে। এই পদ্ধতিতে শিক্ষক একজন সহায়তাকারী, শিক্ষার্থীরা কার্যকর শিখনে মনোনিবেশ করে। যে কোনো বিষয়ে শিক্ষার জন্য এটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একক বা দলগতভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা লাভ করে থাকে। যেসব বিষয়ে শিক্ষার্থীদের সাধারণ ধারণা রয়েছে তা আরও গভীরভাবে জানতে তারা আগ্রহী হয়। এতে অস্পষ্ট ধারণা স্পষ্ট হয়, শিখন স্থায়ী হয়। এই পদ্ধতিতে শিখন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। এই ধাপগুলো হলো সমস্যা নির্বাচন, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, তথ্য উপাত্ত সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, অনুমিত সিদ্ধান্ত যাচাই, সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশ প্রণয়ন, প্রতিবেদন প্রস্তুত। অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিজ্ঞানীরা কোনো একটি বিষয় সমস্যা ইস্যু সম্পর্কে অনুসন্ধিৎস হয়ে ওই বিষয় সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করেন এবং ওই সমস্যার সমাধান খোঁজেন। প্রতিটি মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের অনুসন্ধান দরকার হয়, তাই প্রত্যেকের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক। বর্তমানে গণিত ও বিজ্ঞান শিখন শেখাতেও অনুসন্ধানমূলক অনুসন্ধানকে ব্যবহার করা হয়। অনুসন্ধান ভিত্তিক শিখন পদ্ধতি এমন একটি শিখন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা অনুসন্ধানের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে নতুন ধারণা নির্মাণ করে। অনুসন্ধান ভিত্তিক শিখন পদ্ধতি অন্যান্য বিষয়ে প্রয়োগ করা গেলেও বিজ্ঞান শিখনে এর প্রয়োজনীয়তা কার্যকারিতা বেশি। অনুসন্ধান ভিত্তিক গণিত শিখনে শিক্ষার্থী প্রথমে একটি বিষয় সম্পর্কে নিজে প্রশ্ন উত্থাপন করে এবং অনুসন্ধানের মাধ্যমে ওই প্রশ্ন উত্তর খোঁজে। আর এর বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা গণিতের কোনো প্রশ্ন বা সমস্যার সাথে নিবিড়ভাবে জড়িত হয়। শিক্ষার্থীরা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা গঠন ও মূল্যায়ন করে। শিক্ষার্থীরা তাদের ব্যাখ্যাকে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার সাথে তুলনা করে মূল্যায়ন করে। শিক্ষার্থীরা তাদের গঠিত ব্যাখ্যাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত এবং প্রকাশ। এর গুরুত্ব। বর্তমান সময়ে গণিত শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের গাণিতিক যুক্তিতে স্বাক্ষর করে তোলা। একজন মানুষকে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর হতে হলে তাকে তার চারপাশের পরিবেশ সম্পর্কে অনুসন্ধিৎস হতে হয় এবং তাকে কিছু সামর্থ্য অর্জন করতে হয়। এগুলো হলো ক, গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বা ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার সামর্থ্য, খ অনুসন্ধানের মাধ্যমে সমস্যা সমাধানের সামর্থ্য, এবং গ বা তিন তার নিজের ও পরিবারের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য। এই সামর্থ্যগুলো অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে গণিত এবং বিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি গণিত এবং বিজ্ঞান কিভাবে কাজ করে সে সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং তাকে অনুসন্ধানের দক্ষতা অর্জন করতে হয়। এছাড়া তাকে কিছু মূল্যবোধ যেমন অনুসন্ধিৎসা, যাচাই প্রবণতা, খোলা মনস্কতা ও পর্যবেক্ষণ লব্ধ উপাত্তের উপর নির্ভরশীল নির্ভরতা এগুলো অর্জন করতে হয়। গণিত ও বিজ্ঞান কিভাবে কাজ করে সে সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সর্বোত্তম উপায় অনুসন্ধান ভিত্তিক শিখন।
একইভাবে অনুসন্ধান ভিত্তিক শিখন অনুসন্ধান দক্ষতা ও বৈজ্ঞানিক মূল্যবোধ অর্জনের জন্য সর্বোত্তম উপায়। এছাড়া অনুসন্ধানমূলক ভিত্তিক শিখনে শিক্ষার্থী সক্রিয় ও নিবিড়ভাবে শেখে, ফলে এর মাধ্যমে অর্জিত জ্ঞান অধিকতর স্থায়ী হয়ে থাকে। ফলে আশা করা যায় যে অনুসন্ধান ভিত্তিক শিখনের মাধ্যমে গণিত ও বিজ্ঞান শিখনের শিক্ষণ পরিচালনা করলে শিক্ষার্থীরা যেমন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর হয়ে উঠবে, তেমনি তাদের ভবিষ্যতে গণিত বিজ্ঞান গবেষণা বা বিজ্ঞান সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে তুলবে। এ লক্ষ্যে আমাদের দেশে মাধ্যমিক গণিত বিজ্ঞান পাঠ্যপুস্তক অনুসন্ধানে মূলক এক প্রসেস তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ অনুসন্ধানমূলক কাজ করে জ্ঞান বৈজ্ঞানিক মূল্যবোধ ও অনুসন্ধান দক্ষতা অর্জন। তো অনুসন্ধানমূলক পদ্ধতির কয়েকটি ধাপ, যেমন প্রথম হলো বিজ্ঞান বিষয়ক বিষয় বা সমস্যা নির্ধারণ, অথবা আমাদের যে গণিত গণিত বিষয়ে, তারপর উপাত্ত তথ্য উপাত্ত সংগ্রহ, তথ্য উপাত্ত মূল বিশ্লেষণ ও মূল্যায়ন, আর সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ও ফল প্রকাশ। এই হলো অনুসন্ধানমূলক পদ্ধতির ধাপ। তো সবাইকে এই পর্যায়ে আমি বলবো, আমরা যতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সবগুলো আপনারা ভালো করে পড়ে এই সবগুলো পদ্ধতির উপর একটা নোট তৈরি করবেন। তো আজকে জন্য এখানে শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।